বাংলাদেশের একজন সিঙ্গার ছেলেটা, তার নাম হচ্ছে তাশরিফ খান। আমি দেখলাম তার এই মুখটা হালকা বেঁকিয়ে গিয়েছে এবং এটার কারণটা হচ্ছে একটা রোগ তার হয়েছে, এটার নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এটা সে বলল যে এই রোগটা আমার হয়েছে। তো এই ফেসিয়াল প্যারালাইসিস হওয়ার কারণে তার মুখের একটা ভাগ একটু বাঁকা হয়ে গিয়েছে। সে লাইভে এসে কিছু কথা বলল। তো আমি আজকের এই যশোরের অভয়নগরের মাটিতে আমার হাজার হাজার যুবকদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, পড়না আমিন। তাশরিফ খান চেনেন? হ্যাঁ, গান করে তাশরিফ খান শিল্পী, বন্যার তোদের সহযোগিতায় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন সিলেটে। আমাদের প্রাণের ভাই তাশরিফ খান, তিনি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন। রোগটির নাম হলো ফেসিয়াল প্যারালাইসিস। তাশরিফ খান এই নামটা সবার মাঝেই পরিচিত। যখন ডুবেছিল, যে মানুষটা মানুষের পাশে দাঁড়িয়েছিল সে তাশরিফ ভাইয়ের নাকি? আমি গতকালকে একটা লাইভ দেখলাম যে ভাইয়ের মুখ বেঁকা হয়ে গেছে। উনি সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই তাশরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন। তাশরিফ ভাই যেন দ্রুত সুস্থ হয়ে যায় এবং আমিও দোয়া করি, সবাই তাশরিফ ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। বাংলাদেশের একজন সিঙ্গার ছেলেটা, তার নাম হচ্ছে তাশরিফ খান। আমি দেখলাম তার এই মুখটা হালকা বেঁকিয়ে গিয়েছে এবং এটার কারণটা হচ্ছে একটা রোগ তার হয়েছে, এটার নাম হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস। এটা সে বলল যে এই রোগটা আমার হয়েছে। তো এই ফেসিয়াল প্যারালাইসিস হওয়ার কারণে তার মুখের একটা ভাগ একটু বাঁকা হয়ে গিয়েছে। সে লাইভে এসে কিছু কথা বলল। তো আমি আজকের এই যশোরের অভয়নগরের মাটিতে আমার হাজার হাজার যুবকদেরকে নিয়ে দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, পড়না আমিন। যে যেই লাইনের হোক, যে যেই হোক না কেন, যত কাজই সে করুক না কেন, সবার জন্য আমাদের এই কলিজার ভেতরে ভালোবাসা নাই নাই। উই লাভ এভরি ওয়ান ফ্রম আওয়ার হার্ট। এই যে তার জন্য দোয়া করলাম, দেখবা এই দোয়াটা হতে পারে কার আমিন যে কবুল হয়ে যাবে, আল্লাহ তাকে পরিপূর্ণ শেফায় আজলা কামেলা দিয়ে দিবে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? তার জন্য দোয়া করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? তোমরা বলবো হুজুর আপনি মাহফিলের ভেতরে ওর জন্য কেন দোয়া করলেন, এর একটা বিশেষ কারণ আছে, বিশেষ কারণ এবং আমার একটা পারপাস আছে, উদ্দেশ্য আছে। দেখো যাদের ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা ডানে গেলে যুবকরা ডানে যায়, তারা বামে গেলে যুবকরাও বামে যায়। তারা যদি ঠিক পথে চলে আসে, তাদের দ্বারা লক্ষ লক্ষ যুবক ঠিক পথে চলে আসবে, ঠিক কেনা বলো? তাদেরকে ঠিক করার দরকার আছে। তো আমি আমার কলেজের টুকুরা তাশরিফ খান ভাইকে বলবো, আমার কথা আপনার মাঝে অবশ্যই যাবে, আমি আপনার কোনো শত্রু নই। বাংলাদেশের যারা সেলিব্রিটি আছে, দুনিয়ার লাইনে যারা কাজ করে, যেমন ইউটিউবার আছে একজন তহিদ আফ্রিদি, নাম শুনছেন না আপনারা? আমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, খুব ভালো ছেলে এবং তার ব্যবহার অনেক সুন্দর। আমাকে মাঝে মাঝে বলে হুজুর আপনার একটা মাহফিল আমাকে নিয়ে যাবেন, আমি আপনার সঙ্গে বসে বসে ওয়াজ শুনবো। রিসেন্টলি আমাকে বললো হুজুর একটা মাহফিল করবো বিশাল বড়, ওখানে আমি আপনাকে চাই। তো এই যে যারা দুনিয়ার লাইনে কাজ করে, ইউটিউবার, সিঙ্গার, অ্যাক্টর, তাদেরকে যদি ভালোবেসে আমরা সঠিক লাইনে নিয়ে আসতে পারি, হাজার হাজার যুবক ঠিক হয়ে যাবে, ঠিক কেনা বলেন? তাদেরকে ভালোবাসতে হবে। নবীজি একটি হাদিস বলেছেন যে আমার উম্মতের ভিতরে কিছু আজাব আসবে। এক নম্বর আজাব, এই যে মাটিটা আছে না, মাটিটা আপনারা কিসে বসে আছেন, কিসে বসে আছেন, এই মাটি ধসে যাবে, এক নম্বর। দুই নম্বর আজাব, এই উম্মতদেরকে উপর থেকে ফেলে শাস্তি দেওয়া হবে। তিন নম্বর আজাব, এই উম্মতের কিছু দলের চেহারাটা বিকৃত হয়ে যাবে। একজন সাহাবি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা আজাব কেন আসবে? নবীজি বললেন, কিছু কারণে আসবে। নাম্বার ওয়ান, সমাজ যখন গায়ক গায়িকা বেড়ে যাবে, সমাজ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সমাজ যখন মদ আর জুয়ার আড্ডা বেড়ে যাবে, তখন আসমান থেকে গজব নাজিল করে দিবে, একজন জবান খুলে বলেন তিনি কে। তবে এর মানে এটা নয় যে তাশরিফ ভাই আল্লাহ আপনাকে গজব দিয়েছেন। মনে রাখবেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা তার বান্দাকে বড় রোগ দেয়, বড় বিপদ দেয়, এটা তাকে গজব হিসেবে নয়, টেস্ট হিসেবে দেয়। মাঝে মাঝে বান্দার পরীক্ষা বান্দার জন্য হেদায়াতের মাধ্যম হয়ে যায়। আচ্ছা, আপনারা কি তারিক জামিলের নাম শুনেছেন? দেখবেন আমার চ্যানেল অলওয়েজ তার লেকচার আমি শেয়ার দিই। দেখবেন সাদা সাদা পাগড়ি পরে, হি ইজ ফ্রম পাকিস্তান,
আমি আসার সময় একটা কথা শুনছিলাম ওনার মুখ থেকে, কথাটা বুঝবেন, সবার জন্য এটা কাজে দিবে। নেশা পিলা পিলা কে গিরানা তো সবকো আতা হে, লেকিন মজা তো তব হে কে গিরতে হুয়ে কো থামলে কোই, ঠিক কিনা বলেন? মদ খাওয়াই দিয়ে অজ্ঞান তো সবাই করতে পারে, কিন্তু ভালোবাসার প্রমাণ তো তখন হবে যখন মদ্যপান করা ব্যক্তি উল্টে পড়ছে, তুমি তার হাত ধরে বলবা, ভাই ডরনা নেই হ্যায় মেয়ে তুমারে সাথ হুঁ, ঠিক কিনা বলেন? এটাই তো ভালোবাসা। খারাপকে খারাপ তো সবাই বলতে পারে, কিন্তু খারাপে যে আছে তাকে ভালোবেসে কলিজায় কয়জন টানতে পারে, কয়জন ভালোবাসতে পারে? অতএব আমাদের ইতিহাস হবে ভিন্ন, গোটা যুব সমাজকে আমরা কলিজার ভেতর থেকে ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে পড়া। আমি তাশরিফ খান চেনেন? হ্যাঁ, গান করে তাশরিফ খান শিল্পী, বন্যার্তদের সহযোগিতায় যথেষ্ট ভূমিকা রেখেছিলেন সিলেটে, যেই সময় আমরাও গিয়েছিলাম সিলেটের ত্রাণ দিতে, মাইলের পর মাইল শুধু পানি আর পানি, এর মধ্যে থেকে জীবনের রিস্কি নিয়ে যারা কাজ করেছে আলহামদুলিল্লাহ, তাদের মধ্যে আমরাও ঠিকানা কালচারাল ফাউন্ডেশন থেকে অংশগ্রহণ করেছিলাম। এবং এখানে বড় একটা ভূমিকা রেখেছিলেন শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং আসুন্না ফাউন্ডেশন। পাশাপাশি ওই অপসংস্কৃতির মধ্য থেকে তাশরিফ খান যথেষ্ট ভূমিকা রেখেছিলেন, কোটি কোটি টাকা বন্যার্তদের সহযোগিতায় দান করেছেন, মানুষদের কাছ থেকে নিয়ে বা মানুষেরা ওনার মাধ্যমে দিয়েছেন। এই তাশরিফ খান গতকালকে লাইভ করেছেন, না গত পরশু দিন মনে হয় লাইভ করেছেন, ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়েছেন। একটা সাইট ব্লক হয়ে গেছে, এই জায়গায় পাঁচটা শিরা ব্লক হয়ে যেয়ে এই পাশ কোনো কাজ করছে না, এই পাশ দিয়ে কথা বলতে পারছে না, নাকটা পাকিয়ে গিয়েছে, মুখটা পাকিয়ে গিয়েছে, কথা বলতে পারছে না। দুই মাস ন্যূনতম তিনি দুই মাস কোনো গান গাইতে পারবেন না, কোনো সঙ্গীত গাইতে পারবেন না, কোনো কনসার্টে অংশগ্রহণ করতে পারবেন না। ডাক্তার বলেছে একেবারে রিল্যাক্স থাকতে হবে, তারপরেও ডাক্তার বলেছে আমরা 100% আপনি সুস্থ হবেন, এই গ্যারান্টি দিতে পারি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না, তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আমাদের প্রাণের ভাই তাশরিফ খান তিনি একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, রোগটির নাম হলো ফেসিয়াল প্যারালাইসিস। তাশরিফ খান এই নামটা সবার মাঝেই পরিচিত, শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বের অনেক মানুষ এই তাশরিফ খানকে চিনে, যিনি একাধারে একজন কণ্ঠশিল্পী, একজন মানবতার ফেরিওয়ালা, একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন লেখক। গত কিছুদিন আগে তার একটি বই বের হয়েছে, 22-এর বন্যা। 2022 সালে বাংলাদেশের বুকে যে বন্যা আঘাত এনেছিল সে সুনামগঞ্জের মানুষের পাশে দাঁড়িয়েছিল এই তাশরিফ খান। এত অল্প বয়সেও তিনি যে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকারে আসতে পেরেছে, এর জন্য বাংলাদেশের ছেলে হিসেবে আমরা তাশরিফ খানকে নিয়ে গর্ব করি। যেখানে অনেক বড় বড় সেলিব্রিটি, অনেক বড় বড় শিল্পপতি সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষদের পাশে আসতে পারেনি, এই তাশরিফ খান সেই বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তাশরিফ খানের কথা শুনে সারা বাংলাদেশ এবং বহির্দেশ থেকে মানুষ তাকে লক্ষ লক্ষ টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তিনি বন্যা কবলিত মানুষদের সাহায্য করেন। এই বন্যা কবলিত মানুষদের জন্য তিনি অনেক কষ্ট সহ্য করেন, অনেক ব্যথায় ব্যথিত হন। যেই তাশরিফ খান অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতো, যেই তাশরিফ খানকে মানবতার ফেরিওয়ালা বলা হতো, আজকে আমাদের সেই তাশরিফ খান অসুস্থ। এটা সাধারণ কোনো রোগ নয়। যেই তাশরিফ খানের হাসির সাথে জড়িয়ে ছিল হাজার অসহায়দের হাসি, এখন সেই তাশরিফ খান ভালোভাবে হাসতেও পারছে না। তার ফেসিয়াল প্যারালাইসিসের জন্য সে সঠিকভাবে কথাও বলতে পারছে না, তার কথা বলতে গেলেও কষ্ট হচ্ছে, হাসতে গেলেও কষ্ট হচ্ছে। তার মুখের একটা সাইড সম্পূর্ণ অকেজো হয়ে গেছে, তার মুখের বাম সাইডের যে নার্ভগুলো ছিল সেগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। যে হাজার অসহায় মানুষদের চেহারাতে হাসি ফোটাতো, আজকে সেই তাশরিফ খানের নিজের মুখে হাসি নেই, হাসতে হলেও নাকি তার কষ্ট হচ্ছে। আমরা কেউ জানি না তার এই অসুখটা কতদিন পরে ঠিক হবে, হয়তো ঠিক হতেও পারে আবার নাও হতে পারে।
তবে তাশরিফ খান একটা জিনিস আশ্বস্ত করছে, ইনশাল্লাহ তিনি ঠিক হয়ে যাবে এবং ঠিক যদি নাও হয় তিনি তার মানবতার কাজগুলো করা থেকে কখনো বিরত হবেন না, তিনি তার কাজগুলো করেই যাবেন। তিনি একটা জিনিস লাইভে এসে বারবার বোঝাচ্ছিলেন, আমার তো অনেক কিছুই আছে যাদের একটা হাত নেই, একটা পা নেই, যারা পঙ্গু, তারাও তো মানবতার অনেক কাজ করে, আমার তো সব কিছুই আছে, তাহলে আমি কেন থেমে যাব। তাশরিফ খান সত্যি একজন ভালো মানুষ, তার জন্য হাজারো অসহায় মানুষদের দোয়া আছে। আমরা দোয়া করি তাশরিফ ভাই যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায় এবং সে তার মানবতার কাজগুলো সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে। যখন ডুবেছিল যে মানুষটা মানুষের পাশে দাঁড়িয়েছিল সে তাশরিফ ভাইয়ের নাকি, আমি গতকালকে একটা লাইভ দেখলাম যে ভাইয়ের মুখ বেঁকা হয়ে গেছে, উনি সবার কাছে দোয়া চেয়েছেন, সবাই তাশরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, তাশরিফ ভাই যেন দ্রুত সুস্থ হয়ে যায়, এবং আমিও দোয়া করি সবাই তাশরিফ ভাইয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।